আমার ক্লাস 9 এ 4.3 আমার 7 এর চিকেন করছি স্যার এর চিকেন দাম আছে কি একটি চেয়ারের দাম x টাকা একটি চেয়ারের দাম x টাকা আর একটি টেবিলের দাম মোট কত টাকা হবে 150 টাকা বেশি পাঁচটি টেবিলের দাম আটটি চেয়ারের দাম থেকে 150 টাকা বেশি কি হচ্ছে কি পাঁচটি টেবিলের দাম আটটি চেয়ারের দাম দাম থেকে কত বেশি 150 টাকা বেশি তাহলে কি করবে পাঁচটি টেবিলের দাম হবে আমার কি 5y পাঁচটি টেবিলের দাম হবে 5y আটটি চেয়ারের দাম হবে 8x পাঁচটি টেবিলের দাম হচ্ছে আটটি চেয়ারের দাম থেকে কত টাকা বেশি 150 টাকা বেশি মানে টেবিলের দাম চেয়ার থেকে বেশি সো ইমপ্লাইজ y কে 8x + 150/5 8x / 5 এটা হবে 150/5 5 দিয়ে 30 হয়ে যাবে 30 + 8x / 5 এখন আমরা টেবিল বানাবো তারপর আমরা এখানে 10 দিয়ে দিব মানে 5 এর মাল্টিপল দিলে সহজ হবে 5 এর মাল্টিপল দিয়ে দিব 10 তারপর যাবে দুবার তো 30 প্লাস 16 হয়ে যাবে 46 তারপর আমি x 15 নিয়ে নেব 5 দিয়ে তিনবার যাবে 3 আবার 24 আমাদের
প্রশ্নের জন্য আমাদের তোমাদের রাখের মধ্যে তোমাদের যে পা আছে এগুলো লেখা থাকবে, এক ঘরে এক করে ধরবে, আর পাঁচের যার দাগটা একটু ধারা করে দেওয়া থাকবে, দশের দাগটা একটু ধারা করে দেওয়া থাকবে, এতে সুবিধা হয়ে যাবে। ফাইবার থার্টি এইট বসাবো, ফাইবার থার্টি এইট এখান থেকে ফাইভ পাঁচ ঘর যাবে, এক দুই তিন চার পাঁচ, পাঁচের মধ্যে তোমাদের দাগটা একটু ধারা করে দেওয়া থাকবে। আর থার্টি এইট মানে টেনের যেটা দাগ যেটা আছে এটা ধারা করে দিয়ে যাবে, টেন টোয়েন্টি থার্টি, তারপরে আটটা ঘর চলে যাবে। মানে ফাইভ এর দাগ আর টেনের যেগুলা ঘরের দাগ এগুলো একটু ডার্ক করে দেওয়া হবে। এবং থার্টি এইট যদি লাগে থার্টি এইট হলে এখান থেকে যেন টেন পর্যন্ত ধারো দাগ একটা থাকবে, দশ হবে টেন টোয়েন্টি থার্টি এরকম দিয়ে তোমাদের সুবিধা হবে। তো এক ঘর সমান এক নিয়ে নিবে, থার্টি এইট আমি লিখে যাচ্ছি। ধারো দাগ থাকবে তোমাদের অসুবিধা নেই, বসে লাইনে আসলে এখানে এখানে আবার গেলেন থার্টি এইট তোমাদের আরো সুবিধা হবে। তোমাদের টেন এর যেটা এটা ধারে করে দেওয়া থাকবে ফিফটিন, ফিফটিন ফিফটিন থেকে আমি যদি সিধা যদি এদের পর্যন্ত আসি, এদের পর্যন্ত আমার আসে ফোরটি সিক্স, ফোরটি সিক্স ফোরটি ফোরটি সিক্স ফিফটি, তো কি আসবে এখানে ফিফটি সিক্স। তো এগুলো যোগ করে দেবো আমরা, স্কেল লাগবে এক বর্গ সমান এক